জন্মদিনে ডেকে দর্শন, বাহাউদ্দিন গ্রেপ্তার, বনানীতে জন্মদিনের দাওয়াতে ডেকে দর্শনের অভিযোগে হওয়া মামলার আসামি বাহাউদ্দিনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তরুণীর শারীরিক পরীক্ষা হয়। গত মঙ্গলবার রাতে ওই তরুণীকে দর্শন করা হয় বলে অভিযোগ উঠেছে। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মোহাম্মদ খান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে নারায়ণগঞ্জ থেকে বাহাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। বনানী থানার পুলিশ বলেছে, বাহাউদ্দিন সপরিবারে বনানীর ন্যাম ভিলেজের একটি অ্যাপার্টমেন্টে থাকেন, তার বাবা ব্যবসায়ী। মঙ্গলবার রাতে বাহাউদ্দিন তার জন্মদিনের দাওয়াতের কথা বলে পূর্ব পরিচিত অভিনেত্রী এক তরুণীকে বাসায় ডাকেন। রাত 1:30টার দিকে তিনি ওই তরুণীকে দর্শন করেন। তখন বাসায় বাহাউদ্দিন ছাড়া কেউ ছিলেন না। রাত 3:30টার দিকে বাহাউদ্দিন তাকে বাসা থেকে বের করে দেন। এরপর তরুণী গতকাল বুধবার বনানী থানায় যান, দর্শনের অভিযোগে বাহাউদ্দিন ইবানের বিরুদ্ধে মামলা করেন। এর আগে গত 28 মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের দাওয়াতে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে দর্শনের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাপাত আহমেদ, সাপাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অপর 3 আসামি হলেন সাপাতের বন্ধু সাদবান সাকিব, গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী ওরফে আজাদ। সাপাত সহ সব আসামি বর্তমানে কারাগারে আছেন। এই মামলায় ওই 5 জনের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী দর্শনের ঘটনার রেশ না কাটতেই রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াতে ডেকে নিয়ে গত মঙ্গলবার রাতে এক তরুণীকে দর্শনের অভিযোগ উঠেছে। এই অভিযোগে গতকাল বুধবার ওই তরুণী বনানী থানায় বাহাউদ্দিন ইবান নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করেন। বনানী থানার পুলিশ বলেছে, বাহাউদ্দিন সপরিবারে বনানীর ন্যাম ভিলেজের একটি অ্যাপার্টমেন্টে থাকেন, তার বাবা ব্যবসায়ী। মঙ্গলবার রাতে বাহাউদ্দিন তার জন্মদিনে দাওয়াতের কথা বলে পূর্ব পরিচিত ও অভিনেত্রী এক তরুণীকে বাসায় ডাকেন। রাত 1:30টার দিকে তিনি ওই তরুণীকে দর্শন করেন। তখন বাসায় বাহাউদ্দিন ছাড়া কেউ ছিলেন না। রাত 3:30টার দিকে বাহাউদ্দিন তাকে বাসা থেকে বের করে দেন। এরপর তরুণী বনানী থানায় যান। গতকাল বুধবার সকালে তিনি বাহাউদ্দিনের বিরুদ্ধে দর্শনের অভিযোগে মামলা করেন। বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন গত রাতে প্রথম আলোকে বলেন, ঘটনার পর বাহাউদ্দিন পালিয়ে গেছেন। তার বাবার ব্যবসা দেখাশোনার পাশাপাশি নিজেও ব্যবসা করেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার পর তরুণীকে তেজগাঁওয়ের উইমেন ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। গতকাল রাতে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসক না থাকায় রাতে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরিদর্শক আব্দুল মতিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই তরুণীর সঙ্গে বাহাউদ্দিনের প্রথম পরিচয় হয়। এরপর বিভিন্ন সময়ে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়। জন্মদিনের অনুষ্ঠানে বনানীর বাসায় যেতে তরুণীকে অনুরোধ করেন তিনি, কিন্তু তরুণীটি ওই বাসায় গিয়ে বাহাউদ্দিন ছাড়া অন্য কাউকে দেখতে পাননি। মঙ্গলবার রাত্রে বাহাউদ্দিনের স্ত্রী মা বাবা না থাকলেও গতকাল সকালে তারা বাসায় আসেন। এর আগে গত 28 মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের দাওয়াতে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে দর্শনের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাপাত আহমেদ, সাপাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অপর 3 আসামি হলেন সাপাতের বন্ধু সাদবান সাকিব, গাড়ি চালক বিল্লাল হোসেন, দেহরক্ষী রহমত আলী ওরফে আজাদ। সাপাত সহ সব আসামি বর্তমানে কারাগারে আছেন। এই মামলায় ওই 5 জনের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে।